তো এখন সত্যি বলতে এটা আমি এর আগে কোনোদিনও ভ্লগ করিনি, এটা আমার ফার্স্ট ভ্লগ। আর আমার এখন সেট আপটাও হেলমেটে আমি দেখাবো, ক্যামেরা দিয়ে আমার সেট আপটা করা নাই এখনো অবধি, মানে আমি ফোন দিয়ে ব্লগ করবো কদিন, তার পরে গিয়ে ক্যামেরা কেনার চিন্তা ভাবনা আছে। সো দাঁড়াও আমি তোমাকে আগে ক্যামেরাদের সেট আপটা দেখিয়ে নিই হেলমেটে। সো এই যে এটা আমার হেলমেটের আপাতত সেট আপ, এটা আমার হেলমেট স্টাটাসের থান্ডার, আমার হেলমেট এই যে এরকম লাগে, অনেকটা সেট আপটা দিয়ে অনেকটা বড় হয়ে যায়। সো ক্যামেরা কেনার চিন্তা ভাবনা আছে কিন্তু এখন না, কিছুদিন পরে। সো চলো দেখা হচ্ছে। সো গাইস আমি এসে গেছি আমার মোটো ব্লগিং সেট আপে। তো এখানে এটা আমার NS160, আর এর আমি যোশি বলে ডাকি। মধ্যে মডিফিকেশান বলতে সেরকম কিছু করানো না, মডিফিকেশান বলতে আমার এখানে ইন্ডিকেটারগুলো চেঞ্জ করা আছে, আর আমার এখানে নামটা লেখানো আছে আমার ইনস্টাগ্রাম আইডি, আর এখানে একটা ইলুমিনাটির চোখ আঁকানো আছে যেটা আমার খুব পছন্দের জিনিস, আর এখানে একটা আমার হাইড্রোলিকগুলো দেখতে পাচ্ছি কিনা যায় না, হাইড্রোলিকগুলো এখানে গোল্ডেন কালার আছে। সো আর আমার যেহেতু মোটো ভ্লগ মানে সেট আপে আমি ফার্স্ট আসলাম, সো হ্যাঁ অসুবিধা হতে পারে প্রথম প্রথম, মানে আমি এখনও অ্যাঙ্গেলটাও ঠিক করে যাই না, তো কেমন কী অ্যাঙ্গেলে ভিডিও করতে আমি সেটাও জানি না। হ্যাঁ আস্তে আস্তে হয়তো শিখে যাবো, কিন্তু ততদিন অবধি অসুবিধা হবে। সো গাইস আমি বাড়িতে বিভিন্ন সময় ক্যামেরা রেকর্ড করেছি, তো যা দেখলাম যে রেকর্ডই হয়নি আসলে। তারপরে আমি যেখানে যেখানে আর কি আড্ডা মারতে আসি সেই জায়গায় এসে যখন দেখলাম যে ক্যামেরা রেকর্ড হয়নি, তখন মাথাটা একটু গরম হয়ে গেছে। এখন আবার যাচ্ছি এই আমার সম্মুখিত বন্ধু, পাম্পে পাম্পে যাবো কলেজে। চলো আরে কাকা বেড়ে মেরে দিলে তো
Thank you.
করবো কাজটা। চয়দিক দেশ হয় চয়দিক দেশ
So guys, আজকের ব্লগ আপাতত এখানেই শেষ। ফার্স্ট মোটো ব্লগ আমার, আমার দেখা হবে কালকে। সো স্টে টিউন, সবাই ভালো থাকো, ভালো থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট, কিপ সাপোর্টিং, থ্যাংক ইউ।